ফেডারেল অর্ডার, ভারতীয় সংবিধানের আইন মোতাবেক। গত ইংরেজি আইন 12/2019 মাননীয় রেখা দেবী এ আদালতের কাছে যে ডিভোর্স মামলা দায়ের করেছিলেন আজ তার সমাপ্তি। অতএব রেখার স্বামী সবুজ সামন্ত আজ পর্যন্ত তার স্ত্রীর নামে কোনো কমপ্লেন করেনি। আদালত একে সে দীর্ঘ সময় না দিয়ে এ মামলা শেষ করতে চলেছে। অবজেকশন মাই মিল, আমার মক্কেল মিসেস রেখা দেবী এই মামলা দায়ের করে এক বছর পর মা হয়েছেন। সে পিটিশন আমি কোর্টকে দিয়েছি, তবে মামলা চলাকালীন মা হওয়ার পিছনে তার ঘরে আপত্তি ছিল, কিন্তু অবলা নারীর সরলতার সুযোগ নিয়ে তার স্বামী জোর করে দিয়ে পদ্মিক সারকে নির্যাতন করে, অসহায় নারী বাধ্য হয়ে গর্ভে সন্তান ধারণ করে। আসামি সবুজ সামন্তের কাছে কোর্ট জানতে চায় আপনার পক্ষে কোনো লয়ার আছে, যদি থাকে এ কেস শুরু হয়েছে থাকে ডাকুন। সবুজ সামন্ত আপনার লয়ার কোথায়? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার উকিল এখন বোধহয় বাচ্চার দুধ খাওয়া চা আসতে একটু দেরি হবে স্যার। ধর্মাবা তার তার আগে আমার কিছু কথা আছে। আসামি সবুজ সামন্ত একটু বাজে নোংরা লোক, যার ভাষার কোনো ঠিক নেই, দিন রাত মদ খায়, বাজে কাজে মত্ত হয়ে থাকেন। এ ব্যাপারে আমার মক্কেল মিসেস রেখা দেবী কিছু বলতে চায়। প্রসাদ মহামান্য আদালতের কাছে আজ আমি সব সত্যি বলবো। কেন আমি স্বামীর ঘর করছি না স্যার? নামীরা পুরুষ, আসলেরা কাপুরুষ, এদের মধ্যে পুরুষত্ব নেই। ভুল বলছি স্যার, যদি পুরুষত্ব না থাকতো তাহলে কখনো বাচ্চা কাচ্চা হতো না। অর্ডার অর্ডার অর্ডার, রেখা দেবী বলুন। যে স্বামী স্ত্রীর মানে বুঝি না সে স্বামী হতে পারে না। মিথ্যা কথা বলছি স্যার, ও সম্মানে আমরা বুঝি। স্ত্রীকে ইংলিশে বলা হয় মিসেস কিংবা ওয়াইফ, বাংলায় বলা হয় সহধর্মিণী অর্ধাঙ্গিনী স্ত্রী বউ, আর কথা বাংলায় যাকে বলা হয় মাগ। আদালতে এসে আজকে ফালতু কথা বললে হয়ে যাবে আজকে। স্যার আমার কেউ নেই, বিয়ের আগে আমরা একে অপরকে চিনতাম না, সুতরাং বিয়ের পর ও জাত কর্ম আমার কাছে খুব ঘৃণা মনে হয়, তাই আমি বিবাহ বিচ্ছেদ করতে চাই। অবজেকশন মিলর, আমার আসতে একটু লেট হলো, তার জন্য কোর্টের কাছে আমি ক্ষমা চাইছি। ও তোমার আখেল আছে? মক্কেলকে ভিতরে বসিয়ে রাখা, তুমি কি বাড়ি সিগারেট খাচ্ছ? ও কিছু করগো কিছু করগো, 2000 টাকা না ফালতু আরম্ভ করে দিয়েছি, আর সকল মিলে আমার ছেড়ে খাচ্ছ, ভালো করে বলো ভালো করে বলো। স্যার রেখা দেবী ভুল করছে, মানুষের জাত কর্মকে ঘৃণা করা ঠিক না, এর জন্য ডিভোর্স হয় না। অবজেকশন এরো না, ভুল করছে আমার উকিল বন্ধু, উনি আইন জানেন না। স্ত্রী যদি মনে করে স্বামীকে ছাড়তেই পারে, আমার অনুরোধ বিচারকের কাছে, আমার মক্কেল যাতে সুবিচার পায়। স্যার আইনের কাছে আমি জানতে চাইবো, এই নিষ্পাপ শিশুটি কি অপরাধ করেছিল যাকে শিশুকাল থেকে তার মাকে ছেড়ে থাকতে হবে? অর্ডার অর্ডার অর্ডার, রেখা দেবী আপনি সন্তান ছেড়ে দিতে চান? হ্যাঁ স্যার, নিজের বাঁচার ঠিক নেই, ওকে কি করে বাঁচাবো? তাছাড়া ও তো জোর করে সন্তান এনেছে, ও বুঝবে কি করবে? সবুজ সামন্ত আপনি কেন জোর করে বাচ্চা নিয়েছেন? কি করবো স্যার, জিনিসপত্রের দাম এখন আগুন, 70 টাকা করে বেগুন, বুড়ো বুড়ো মূলো তাই 30 টাকা করে কিলো, দিনে দিনে এত জিনিসপত্রের দাম বাড়ছে, 80 টাকা 90 টাকা করে গুলি উঠছে, শাকসবজির বাজার এখন এত চড়া, 150 টাকা করে সজনে খানা। আপনি বলুন স্যার, আমার খাবে আমার পরবে আমার ঘরে থাকবে, তার ডিভোর্স যখন হয় হবে, অতদিন ওর বেকার বইছি রেখে কী হবে? বাচ্চাটা নিয়েছি শুধু এই ভেবে। স্যার আমি অনেকবার পালানোর চেষ্টা করি কিন্তু সাহস পাইনি, ও যদি আমায় মেরে দেয় ওর ভয় রাতে ঘুম হয় না। আমি মুক্তি চাই স্যার, আমার মুক্তি দেন। সবুজ আপনি কি করেন? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। লাল সামন্ত কালো সামন্ত গোটা সামন্ত পাড়া দিব্যি খেয়ে বলবো আজকে। এই লাল কালো মানে? ও সব তুমি বুঝবে না, আমার বাপ ঠাকুরদের কথা বলছি। আমার বাবার নাম লালমোহন সামন্ত, দাদুর নাম কালীপদ সামন্ত, কেউ বলতো লাল আর কেউ বলতো কালো, সবার দিব্যি খেয়ে বলছি স্যার। আমি মানুষ কাটি, মানুষের মাথা ফাটিয়ে ঘিবার করি, মানুষের চোখ তুলি, মানুষের কিডনি কাটি, মানুষ চেরা করে আবার সেলাই করি, মতরত খেয়ে ঘরে ফিরি। এই তুমি তো ক্রিমিনাল, তোমাকে এক খুঁটি বানাবো জেলে। কেন স্যার, আমি তো ডোমের ছেলে, লাশ কাটা ঘরে কাজ করতে হয়, মতরত খেতে হয়, এই নিয়ে দুবেলা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। হ্যাঁ স্যার, আমি মর্গে থাকা মানুষটিকে স্বামী বলে মানি না। সমস্ত সাক্ষ্য প্রমাণের পর আদালত ডিভোর্স মঞ্জুর করিল। স্যার এই বাচ্চার দায়িত্ব যাতে পুরুষ মানুষকে না দেয়া হয়, সেই জন্য এই শিশুটিকে আমি আদালতের কাছে তুলে দিলাম। না স্যার, এই বাচ্চা যার জন্য পৃথিবীতে এসেছে, অতএব যে জোর করে এর বাবা হয়েছেন এর দায়িত্ব তাকে দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার, একেশে রায় দেওয়ার আগে শিশুর মা এবং শিশুর বাবার কাছে কোর্ট মানবতার অনুরোধ জানাবে। আদালত থেকে যদি শিশুটি কেউ না নেয়, আমরা আর 5টি শিশুর মতো অনাথ আশ্রমে পাঠিয়ে দেব। দিস ইজ দ্য কোর্ট অর্ডার। আজ থেকে রেখা ও তার স্বামী সবুজের কোনো
সম্পর্ক রইল না কারো প্রতি কারো দাবি বা আপত্তি থাকবে না কোর্টের ডিসিশন অমান্য করিলে পুনরায় এ মামলা শুরু হবে ডিসিশনটা কোর্ট অর্ডার এই কি ভাবছো শুনেছো তো কেউ কার সাথে কথা বলবে না চলো 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 সবশেষে কাঁদলি তুই এভাবে খোকারি কেন রে কি ভেবে সবশেষে কাঁদলি তুই এভাবে তুই চোখে এত জোর মূল্যকে দেবে বল মায়া নেই মায়ের আর ভবে মায়া নেই মায়ের আর ভবে বেঁধেছি বালুরি চরে ঘর ভাসালো শুরুতে নিয়তির কি ঝড় আপনার জলপথ আধারের আলো দীপ যায় নিভে আধারে আলো দীপ যায় নিভে দু চোখে এত জল মূল্যকে দেবে বল দু চোখে এত জল মূল্যকে দেবে বল মায়া নেই মায়ের আর ভবে মায়া নেই মায়ের আর ভবে পূজারি ধূপ কাঠি তেম পুড়ে পুড়ে গন্ধ বিলায় অবশেষে হব পোড়া ছাই অবশেষে হব পোড়া ছাই জীবন যেমন পূজারি ধূপ কাঠি তেম শিল্পী জীবন যেন পূজারি ধূপ কাঠি তেম পুড়ে পুড়ে গন্ধ বিলায় অবশেষে হব পোড়া ছাই অবশেষে হব পোড়া ছাই অবশেষে হব পোড়া ছাই দাদা আজ আমার গানের অডিশন সময় মতো না পৌঁছালে বিপদ কিন্তু ট্রেনটা আজ এত লেট করছি কেন এই জন্য এই গাড়িতে যাই না দেখো ট্রেন আসার আগে স্টেশনে কত ভিড় উঠতে পারবো তো আজকের কোন রকম কষ্ট করে চলে যায় কালকে থেকে আগের গাড়িতে পালাবো ওই তো গাড়ি ঢুকছে এই সরে বাচ্চা তোর মামা সে কেন আছে আরে বাজে কথা বলবে না গাড়ি তো উঠতে দে তুই আমার কথা বলছিস ইডিয়েট
আরে মাছেন কেন আমি কি করলাম এই গাড়িতে না গেলে আমার বিপদ হয়ে যাবে আমাকে ছেড়ে দিন ওকে ছেড়ে দেব কুত্তার বাচ্চা তোকে শিক্ষা দেব কি ভাবছিস আমি বুঝি না চল কাজে যাব না আজকে তোকে থানায় নিয়ে যাব আরে বাবা ভিড়ের মধ্যে কে কি করলো আমি কি করি বলবো আমাকে ধরছেন কেন তুই আমার পেছনে ছিলিস তুই ছাড়া কে হাত মারবে চল থানায় চল চল বলছি চল सत्य कथा স্যার আমি বুঝতে পেরেছি ইয়ং ছেলে তো নিশ্চয়ই কোনো তালবেদাল ঘটিয়ে ফেলেছে এক কাজ করুন স্যার ওর মেরে আপনি মজা পাবেন ও বাচ্চা ছেলে ওর হাড় শক্ত হয় ওর মেরে কী হবে আপনার যত মারার দরকার এই বুড়ো হাড়ে বাড়ি করুন স্যার বিশ্বাস করুন স্যার ওই আমার একমাত্র মা হারা সন্তান অনেক কষ্ট করে মানুষ করি স্যার আপনি ওর গায়ে হাত দেবেন না আপনার দুটো পা ধরে বলছি স্যার আপনার যত মারার দরকার আপনি আমাকে মারুন মারুন বাবা শুয়ার বাচ্চা পরের মেয়ের গায়ে হাত দেওয়ার বাবা বাবা করতেছো তুমি আমার মান সম্মান শেষ করে দিচ্ছ তুমি আমার স্বপ্ন সব শেষ করে দিলে আশা আকাঙ্ক্ষা সব ব্যর্থ করে দিলে কত কষ্ট করে তোমার মানুষ করেছি আর সকালবেলা বাড়িতে গরম ভাত খেয়েছে দেখে দেখে লোকের বাচ্চা মেয়ের গায়ে হাত দিচ্ছ কেন তোমার চোখে কি হয়েছে তুমি বাচ্চা বোঝো না আর বড় বোঝো না কবতের বসে যাই সময় হোক বিয়ে দিচ্ছি এখন তো তুমি হাত দেওয়া দিয়ে আরম্ভ করে দিয়েছো বাড়ি চলো তোমার ব্যবস্থা আমি করতেছি আর শুধু গায়ে হাত দিলে কেউ এত বড় ঘটনা ঘটাবে শুধু গায়ে হাত দিলে কেউ থানা পুলিশ করবে নিশ্চয়ই কোনো বিয়ারা জায়গায় হাত মেরেছে চেংড়া ছেলে ভূতের মদলবদ্ধে বিশ্বাস নেই বলছিলাম কি স্যার হ্যাঁ বলি যা হওয়ার হয়ে গেছে কিছু টাকা পয়সা নিয়ে আরে কেসটা একটু চেপে দেওয়া যায় না আমি ঘুষ নিই না ওই জন্য তো তোমার চোখ ঢুকে যাচ্ছে তোমার যা বলার ওই মেয়েটার বলবে সে যদি আপত্তি না করে তাহলে ওকে ছেড়ে দেবো সেই মেয়েটা এখানে আছে হ্যাঁ ডাকুন স্যার ডাকুন মা জননীকে ডাকুন আমার ছেলে ভুল করেছে প্রয়োজনে সেই মা জননীর হাতে পা ধরে আমি ক্ষমা চাইবো ডাকুন স্যার ডাকুন মেয়েটিকে ডাকুন কি ঘটনা ঘটিয়েছিল সমস্ত ওর বাবাকে খুলে বলো বলো মা বলো ও তোমার কোথায় কি কাটি করেছে সব ঘটনা খুলে আমার কাছে বল ওর শিক্ষা আমি দিচ্ছি মা তোমার কোথায় কি করেছে তুমি সব খুলে আমার কাছে বলো সে কথা বলতে পারবো না স্যার আমার যা বলার আমি আদালতে গিয়ে বলবো আবার সেই আদালত এক আদালতে আমার জীবনটা বরবাদ করে দিল ছেলেটাও সেই কলে পড়েছে বলছিলাম কি মা যাওয়ার হয়ে গেছে বেকার আদালতে গিয়ে কি হবে তোমার যা হারিয়ে গেছে তুমি কি আর ফিরে পাবে তার চেয়ে নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিলে ভালো হয় না আর এই সমস্ত কেস নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো হবে তার চেয়ে তোমার কোথায় কি করেছে খুলে আমার কাছে বলো শিক্ষা তো আমি দেবো শিক্ষা তো আজকের আমি দেবো ওর জন্মদিন আমি ওর শেষ কর্ম আজকের আমি করব ও তোমার কি ক্ষতি করেছে সব ঘটনা খুলে আমার কাছে বলো প্রয়োজনে আজকের ওই থানায় গেড়ে দে আমি বাড়ি যাবো আপনার ছেলের মামা সে জ্ঞান নেই এটা তুমি ঠিক বলেছো মা এ শুধু আমি কেন এ গোটা পাড়ার লোক বিশ্বাস করবে তা ওর মামাসি জ্ঞান থাকবে কি করে যাদের মা থাকে না তাদের তো ঠিক মতো মামাসির জ্ঞান থাকে না কোন সকাল রাতের চেয়ে অন্ধকার ও কি সূর্য নাকি সকলের চিতায়
एक ही पाखीर कुजोन नाकि हाहाकार एक ओन सकाल रातेर चे अंधकार। दादा बीस बचर पर ये की चीज देखती गो कुड़ी बचर पर से बुढ़ी तो छुड़ी हो गेछे और ये शोर बच्चा सकाल बेला बाड़ीते बार से देखे देखे ठीक दागे हाथ मेरेछे। नाना दिने दिने मानुषेर बयस बाड़बे कोथा ये तो पर बयस कमे जाच्छे गो और आमी खाली मामा कोथी जे आमार मा कोथा ये तो से आमादेर भंडुलेर मा शाला की सेजेछे। मैडम दादा स्टेटमेंटटा दाओ छेलेटाके चालान करे देबो। हाँ दाओ दादा स्टेटमेंटटा दिए दाओ जेटुकु बाकी आछे पूर्ण हो जाक दाओ। ओ जेन सकाल बेला बाड़ीते बार हयेछे देखे देखे ठाकुरताने हाथ दिए और फाँसिर व्यवस्था कर दो। बोलो तुम्हार कोथाय कि क्षति करेछे सब खुले अफिसारेर काछे बोलो और अफिसारेर काछे जदि ना बोलते पारो ताहले कोथाय कि करेछे खुले आमार देखाओ दिनी देखि। बोलो ना मैडम হবে না বদনাম কি ঘড়লো স্টেশনে আমার ভুন্ডুলে হাত দিল কোনখানে কোথায় হাত দিতে কারোর কাছে বলতে হবে না আমার কাছে বলো কোথায় হাত দিতে বলো না ধরে আছাড় মারবো বলো। বলো না ম্যাডাম হবে না বদনাম বলো না ম্যাডাম হবে না বদনাম কি ঘড়লো স্টেশনে বলো নাং নাং করলে হবে বলতে হবে তবে তোর ফাঁসি হবে। আমার ভুন্ডুলে হাত দিল কোনখানে ভুন্ডুলে হাত দিল কোনখানে আরে কোথায় হাত দিতে আমার একবার দেখাও না দেখি দেখা তার জীবনটা টাকটাক করতে কোথায় কি করেছে দেখি একটু দেখাও দেখি। তুমি একটা বাচ্চা মেয়েকে বিভ্রান্ত করছো কেসটা চাপা দেওয়ার চেষ্টা করছো। না না স্যার আমি কেসটা চাপার চেষ্টা করছি না বলছিলাম কি বাচ্চা মেয়ে আর বড় ছেলে তাহলে এত বড় ছেলে ওইটুকু বাচ্চা মেয়ের কিভাবে কোথায় কি ক্ষতি করেছে আমি তো দেখার চেষ্টা করছি। তুমি বারবার কেন ডিস্টার্ব করছো আসলে তুমি কি দেখতে চাও? কি আর দেখবো যা দেখেছি উতেই পুষে গেছে তোমার আর দেখার কিছু আছে তোমার তো ঝয় ঝাপসা হয়ে গেছে। আমি কিছু দেখতে চাই না শুধু তোমার দেখাতে চাই বলি ওই সেই তোমার ভুন্ডুলে আর বাইরে পালিশ খাট ভেতরেতে আছে ঘুণ। দেখো আমার সম্মান গেলে কিন্তু আমি কাউকে ছাড়বো না সবাইকে টাইট দিয়ে দেব। ছি 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 তোমাদের আবার মান আর সম্মান তুমি তো চল্লিশ বছরের চিরকুমারী পোশাকে বয়স থাকলে কি হবে তোমার কেসটা পুরনো পালিশ করা খাটের মতো যে ব্যবহার করবে বুঝতে পারবে শালা শুলিও ক্যাকোজ আর বসলেও ক্যাকোজ শিক্ষিত শুয়োরের দেবরাম ঘোলাই ও স্যার এড়ে বাছুর বড় হলে সে কি আর চেনে গাই। এই শালা তুই কোথায় মেয়েটার হাতে পায়ে ধরবি তালা করে তুই তার কাছে গিয়ে কানে কানে থ্রেট করছিস। না না আমি এমনি কথার কথা বলছি আপনি দেখুন নিজেই বললেন আমার একটা শিক্ষিত গ্রাজুয়েট ছেলে সে ভুল করলো কি না করলো প্রমাণ হলো না তার আগে আপনি তাকে বললেন শুয়ার জানোয়ার ঋতু তা যারা জন্তু জানোয়ার হবে তাদের কি আর মামাশি জ্ঞান থাকবে। গরুকে যতই বোঝাও এরা বুঝবে না নারী কি। হ্যাঁ ঠিক বলেছ আমি গরু আর ওই আমার এড়ে বাসু আমি ভেবে পাই না ও দামড়ি খুঁজে যাবে ও গায়ের গায়ে হাত মারলো কেন বাইরে পালিশ খাট ভেতরে তে আছে ঘুম শুয়োরের দেবরাম ধোলাই এড়ে বাছুর বড় হলে সে কি আর চেনে গাই। কোনো মতে যাবো আদালতে ছাড়বো না কোনো মতে যাবো আদালতে অকারণে সাজা হয় না হয় তোমার বলো আবার সেই ন্যাং ন্যাং করে তা তুমি ন্যাং ন্যাং করতে কারণ তোমার কোথায় কি করেছে খুলে বলো বললো ওর ফাঁসিটা হো আমার ভুন্ডুলে হাত কোনখানে ভুন্ডুলে হাত কোনখানে আরে কোথায় হাত দিয়ে তুমি তো আমার কাছে বললে ও শাস্তি তো আমি তো কোথায় কি করেছে আমার দেখাও না একবার একটু দেখ বাবা যা হয় হবে সেই যখন মার খেয়েছে এর ব্যবস্থা করব ওনার কাছে কি প্রমাণ আছে আমাকে দোষী প্রমাণ করবে বাবার মতো ঠাটা হয়েছে তা হবে না বাপ কা বেটা সিবাই কা ঘোড়া পারবি না রে বাবা আমি হেরে হেরো হয়ে গেছি আর তুই কোথায় আছিস তার চেয়ে কোথায় হাতটা দিচ্ছে একটু খুলে বল শুনে জীবনটা শান্তি হোক বল। ম্যাডাম তুমি কি এদের কাউকে চেনো? না স্যার আমি এদেরকে কখনো চোখে দেখিনি। দেখবি কি করে ওনার তো চোখে ছানি পড়েছে বাবু গুনে বেটা হয় সবাই তা বলে কেন তুমি দুটি পাখি মারো এক ঢিলে তোকে মারবো নাকি পুজো করবো তোর ছেলে একটা বাচ্চা মেয়ের লাইফ শেষ করে দিলো আর তুই তার সঙ্গে ঝগড়া করছিস। কে তোমার পুলিশে চাকরি দিয়েছে বলো তুমি? তুমি পুলিশ
মালিশ না মালিশ, খালি মেয়েদের ব্যথায় মালিশ লাগাচ্ছ। ছেলেটা বলছে এক আর মেয়েটা বলছে আর এক, আর ওনার কথা শুনে খালি দুই বাপ বেটা ধরে মেরে যাচ্ছ। কেন থানায় আছো, খানায় চলে যাও। তুমি ধাড়ি চেনো না আর ছানা চেনো না, শুধু বাচ্চাদের পোশাক পরলে বাচ্চা হয়ে যায়। স্যার, ওই মেয়েটার জীবন নষ্ট করেনি ছেলেটা, ছেলেটার জীবন তো অনেক আগে নষ্ট করে দিয়েছে ওই মেয়েটা। স্যার, আমি যা বুঝলাম সব দোষ হয় বাবার। এই ছেলেটাকে যেমন শিক্ষা দিচ্ছ তেমন হয়েছে। কেন তা ওর কি আমি বলে দিছি, বলি সকালবেলা উঠে গরম ভাত টাত খেয়ে গিয়ে আগুনে ঝাঁপ মারবি। আর শাড়ি খুলে ঘুরলে তো বাড়বেই টেনশন। তার মানে তুমি কি বলছো কি? না না স্যার, আমি বলছি না, বিশ্বের 85% গবেষণায় বলছে ধর্ষণ, ইপ্রিজিং, মানহানি, শ্লীলতাহানি যত রকমের হানি আছে তার পেছনে একটাই কাহিনী, সেটা হলো এই পোশাক। আলো জ্বললে পোকা লাগবে স্যার, পোকারা জানে আমরা মরবো তবু আলোর কাছে গিয়ে মরবো। ভেবে দেখবেন স্যার, বিশ্বের 195টি দেশ আছে, এই 195টি দেশের মধ্যে বর্তমান আমাদের ভারতবর্ষ ধর্ষণে 5 নম্বরে স্থান পেয়েছে। কিন্তু আজ থেকে 40 বছর আগে যখন এই সমস্ত অর্ধ উলঙ্গ নারীর জন্ম হয়নি, এই ভারতবর্ষের স্থান ছিল 190 নম্বরে। এর এখন ফ্রান্স, কানাডা, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদের মতো লেংটি ইঁদুর সেজে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর সোনার ভারতের হুনুর বেড়াল রাজ্যে তাই পাচ্ছে কালি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ম্যাডাম, তাড়াতাড়ি স্টেটমেন্টটা দাও, তুই বাপটাকে ঢুকিয়েছি। তুমিও ঢুকিয়ে দেবো আর আমিও ঢুকিয়ে দেবো। তুমি সব ঘটনা খুলে অফিসারের কাছে বলবে, আর যা হয় হবে, আমিও সব গল্প খুলে আজকের এর কাছে বলবো। বাবা, তুমি ওনাকে চেনো? কার ওনাকে? দেখো, এই জীবনের প্রথম দেখতেছি ওনার চেনা এত সহজ, উনি তো রাতের পরি। যে নিজেকে চেনে না তাকে কে চিনবে? বাবু গুনে বেটা হয় সবাই তা বলে, কেন তুমি দুটি পাখি মারি এক ঢিলে, শাড়ি খুলে ঘুরলে তো মারবে হাসি মুখে। বাবা আমি নেবো যে ফাঁসি, হাসি মুখে বাবা আমি নেবো যে ফাঁসি, খুশি হবে গোটা দেশ খবর শুনে। বলো আবার সেই ন্যাং ন্যাং করে। তা আমার ছেলের ফাঁসি হবে তো তুমি খালি না না করতেছো কেন? তোমার কোথায় কি করেছে খুলে বলো, বলো ওর শাস্তিটা হো। আমার ভুন্ডুলে হাত দিল কোনখানে, বলো ভুন্ডুলে হাত দিল কোনখানে, বলো না ম্যাডাম হবে না বদনাম, বলো না ম্যাডাম হবে না বদনাম, কি করলো ইস্পিতালে বলো। আমার ভুন্ডুলে হাত দিল কোনখানে, বলো ভুন্ডুলে হাত দিল কোনখানে। আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো গোপন জায়গায় হাত মেরেতে লজ্জায় বলতে পারছো না, কারোর কাছে বলার দরকার নেই, চুপি চুপি আমার কাছে বলো, ধরে আসার মাত্রই বলো না। বাবা তুমি চিন্তা করো না, এই ভারতবর্ষে দোষ করে অনেক আসামি মুক্তি পেয়েছে, বিনা দোষে শাস্তি পায়নি আর পাবেও না, তাই ভয় পায় না। চলুন স্যার, আমাকে নিয়ে জেলে চলুন। আর আপনাকে বলছি একটু ভেবে দেখবেন, আমার এক হাতে ছিল অডিশনের ফাইল আর অন্য হাতে ছিল মানি ব্যাগের মোবাইল, কার ধার করে হাত নিয়ে যে আপনার গায়ে দিলাম আমি বুঝলাম না। মনে হয় ভুলটা আমারই। আপনি মানে আপনি ছেলেটাকে ছেড়ে দেন? ছোট ছাচর ছোট ছোট ছাচর ছোট, তোর যে কলে ফেলেছিল এমন জায়গায় ঢুকিয়ে দিতে জীবনে বার হতে পারতিনি। দয়া করে তোর জীবন বাঁচতে যা, গিয়ে হাতে পাঠা যা, ছুটি কাপড়তে পায়টা প্রণাম করা যা। চলে না বাবা না, তুমি আমাকে মেরে মেরে ফেললে আমি ওনার পায়ে হাত দেবো না, ওনার জন্য আমার অডিশন ফেল, লাইফ শেষ। পারলে বড় জোর একটা নমস্কার জানাতে পারি, ভালো থাকবেন। আপনাকে অনেক কথা বলতাম কিন্তু বলিনি, কেন জানেন? আপনি যখন বিনা দোষে আমাকে মারছিলেন ভাবছিলাম জানেন আমার তো মানে যেন মামাচ্ছে, যেন মামাচ্ছে। ঈশ্বর ভেঙে পড়বেন না ম্যাডাম, আপনি যে ভুল বলেছেন ছেলেটার নামে, আসল অপরাধী ধরা পড়েছে। বড়বাবু ফোনে আমাকে সব বলেছে, বেকার ভালো ছেলেটাকে হ্যারেজ করালে, আপনার গায়ে যে হাত দিয়েছিল সে তো ঠাকুরিয়ার পয় মেলে। কি হয়েছে স্যার, পয় মেলে? হ্যাঁ, শালা কি দিনকাল পড়েছে দেখো গো, হাত দিল পয় মেলে আর মার খেলো ভুন্ডুলে। যাওয়ার সময় বড়বাবুর সঙ্গে দেখা করে যাবেন, আর কখনো না জেনে বুঝে কার জীবনে লাল কালির দাগ দেবেন না, তাতে আপনার সম্মান যাবে তার জীবনটাও যাবে, কথাটা মনে রাখবেন। দাদা, 20 বছরের স্বামী স্ত্রীর শ্যাওলা পড়া সম্পর্ক,
আদালতের নির্দেশ আছে সম্পর্ক রাখা যাবে না, পরিচয় দেওয়া যাবে না। আদালত জানতে পারলে আমার ফাঁসি দেওয়াই দেবে। সুযোগ যখন পেয়েছি, কেউ নেই এখানে, ফাঁক তাহলে কটা কথা আমাদের জিজ্ঞেস করবো। বলি এখন কোথায় থাকা হয়, কি করে টরা হয়? আমি এখন ভাড়া বাড়িতে থাকি আর বিউটি পার্লারে কাজ করি। বিউটি পার্লার মানে স্পেশাল সেলুন? তুই নিজের সেলুনে কাজ করছ আর অত বড় করে চুল রেখে দিয়েছে কেন? সব কিছু ছোট করে যা, চুলটা ছোট করে দেয় না? তোমার প্রচুর চুল, অত চুল ভালো না। বলছিলাম কি, ওই যে ছেলেটা তোমার গায়ে বলতে কোথায় হাত দিয়েছিল গো, যার জন্য থানা পুলিশ টুলিশ করতে হলো? দেখো, তোমার কাছে বলতে আমার কোনো লজ্জা নেই। তুমি জানো এত বাজে ছেলে, টেনে ওঠার সময় পেছন থেকে এসে আমার কোক টিপে ধরল। শালা গল্প শোনো নাই, কোক টিপে ধরেছে আর ও তো ধরবে। তুমি এই বয়সে যে পোশাক পরেছো আর যা সাজ সেজে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, ও ছেলেরা কেন, ছেলেদের বাপ শুদ্ধ ধরবে। ছি ছি ছি, কোথাকার কে তোমার কোক টিপে ধরলো? আর দেখে দেখে সেই দোষটা নিজের ছেলের নামে দিলে। রেখা, এখনো পৃথিবীতে চন্দ্র সূর্য আছে, জোয়ার ভাটা বয়, এটা কেমন করে হয়? পরিচয় না থাকলে কি হবে? তুমি ওকে না চিনলে কি হবে? ও তোমাকে না চিনলে কি হবে? ওর গায়ে যে রক্তটা আছে, সেই রক্তটা তো চেনে যে তুমি ওর মা। সেই জন্যই তো নিষ্ঠুরের মতো নীরব হয়ে মজা দেখলে, একবার পরিচয় করালে না, বললে না যে আমি ওর মা। চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি। রেখা, ও তো এজুকের সন্তান, তুমি ওর মা জেনে যদিও তোমার মুখে থুতু ফেলে দেয়। তোমার মধ্যে তো আর মাতৃত্বের রূপ নেই, মাতৃত্বের বসন ভুলে শর্ট পোশাক পরে দেহ খুলে ঘুরে বেড়ালে কে তোমাকে মা বলবে? সবুজ, তুমি আমার যত লজ্জা দাও, আমি তোমার কাছে অনুরোধ করবো, তুমি আমার শাখা ফিরিয়ে দাও, তুমি আমার সিঁদুর ফিরিয়ে দাও, তুমি আমার সন্তান আর স্বামী সন্তানকে ডিভোর্স দেবেন? আমি সবার পায়ে ধরে বলবো, আমার মতো ভুল কেউ করবে না। অভিমান ভালোবাসার অঙ্গ, অশান্তি তো সংসারের অলঙ্কার, অনুরাগ যে প্রেমের আরেক নাম, এগুলো যে স্বামী স্ত্রীর মাঝে থাকবে। সবুজ, এই সবুজ, এবার তুমি বলবে তুমি কেমন আছো? জীবন যেন মোর বসন্ত রৌদ্র মুখর, চৈত্রের উষ্ণতায় ফসল পুড়িয়া যায়, খুঁজে বেড়াই মেঘের খবর। আমি সেই বাতাই ও আকাশ খুঁজি সারাক্ষণ, অজান্তে কখন ক্লান্ত হয়েছি জীবন। শান্ত শুকিয়ে যা মাটির কথা, বর্ষা ছাড়া কি বুঝি সে ব্যথা। অনেক দিনের পরে মিষ্টি এলো, তুমি এলে অনেক কথাই এলো, মিলো হলো। তুমি এলে অনেক দিনের পরে মিষ্টি এলো। মুনি প্রশ্ন করেছি, তুমি আমি এসে নিজে তারই জবাব দিলে। মুনি আছি অনেক আগে প্রশ্ন করেছি, তুমি আপনি এসে নিজে তারই জবাব দিলে। কিন্তু রাতের শেষে চুপি ছাড়ে যেন দিনের আলো। তুমি এলে অনেক দিনের পরে বৃষ্টি এলো, তুমি অনেক কথাই এলো এলো মনে হলো। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো।